প্রিয় বন্ধু, তোকে ধন্যবাদ। একটু আগে জিমেইলে চাপে আমেরিকা থেকে কিছু কথা উড়ে এলো। সেখানে লেখা, বন্ধু খুব কষ্টে আছি, একটু দোয়া করিস। এই তো সেদিনও টানা 18 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করলাম, সেলসম্যানের চাকরি। খুব কষ্টের বন্ধু, খুব। প্রায় ভাবি এখানে কেন এলাম, কত রাতের পর রাত ঘুমাতে পারি না, ট্যাক্সি চালাতে হয়, ওয়েটারের কাজও করেছি, লোকজনের কাছ থেকে হাত পেতে বকশিশ নিয়েছি, দেশের কথা মনে পড়ে রে বন্ধু, কিচ্ছু ভালো লাগে না। এখানে কেউ আমাকে চেনে না, তাই এসব কাজ টাজ করে বেঁচে আছি বন্ধু। পড়াশোনাও ঠিক মতো করতে হয়, চেহারা দেখে পাশ করানো ইউনিভার্সিটিতে ভর্তি হইনি, শেষবার কবে আরাম করে ঘুমিয়েছে মনে পড়ে না। এখন ভাবি আগেই ভালো ছিলাম। বন্ধুর মেল পড়ে কষ্ট লাগলো, আবার ঠোঁটের কোণায় নিজের অজান্তেই একটা বাঁকা হাসির রেখাও উকি দিয়ে গেল বোধহয়। কেন, পুরনো একটা দিনের কথায় ফিরে যাই। 2010 সালের একটা বৃষ্টিস্নাত দুপুরবেলা, তখন আমি দোকানদারি করি চট্টগ্রামের চকবাজারের গুলজার টাওয়ারের দোতলায়। মুখোমুখি দুটো দোকান আমার, গিফট শপ, দোভানা। আমার দোকানে একজন কর্মচারী ছিলেন, পীযূষ দা। সেদিন সকালের দিকে ওর ছোট মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, তাই উনি দুপুরের আগেই ছুটি নিয়ে চলে যান, দোকানে আমি একা। সেদিন আমার ছোট ভাই আর ওর বন্ধুও ছিল না, আমি, আমার ছোট ভাই পাপ্পু, ওর বন্ধু আরফিন আর পীযূষদা, আমরা এই চারজন মিলে দোকান চালাতাম। একা দুটো দোকান সামলানো একটু কঠিন। যে বন্ধুটার মেইল পড়লাম একটু আগে, আমার এই বন্ধুটা প্রায়ই আমার দোকানে আসতো, গল্প করত, খাওয়া দাওয়া করত, গান শুনত, মুভি দেখত। আমার দোকানে আমি রেয়ার কিছু মুভি, মিউজিক বিক্রি করতাম। সেদিন ওকে ফোন দিলাম, অনুরোধ করলাম ফ্রি থাকলে যাতে একটু দোকানে আসে, আমাকে হেল্প করে। ও এলো, আমি একটা দোকানে বসেছিলাম, ও আরেকটাতে, দুই দোকানের মাঝখানের প্যাসেজটাতে বসে দুজন মিলে গল্প করলাম, ডিম পরোটা খেলাম। একটু পর একজন কাস্টমার এলেন, ও যে দোকানটাতে বসেছিল কাস্টমার সেটাতেই ঢুকলেন। ও কিছুই বলছিল না, আপন মনে ফেসবুকিং করছিল। কাস্টমার নিজেই দেখে শুনে একটা ফ্লাওয়ার ভেস পছন্দ করলেন। আমার দোকান ছিল ফিক্সড প্রাইজের দোকান, মানিব্যাগ খুলে টাকা বের করতে করতে যখন আমার বন্ধুকেই দোকানের মালিক ভেবে জিনিসটা প্যাকেট করে দিতে অনুরোধ করলেন, তখনও চোখে মুখে খুব বিরক্তির ভাব ফুটিয়ে তুলে বলেছিল, কি ভাই মানুষও চিনেন না, আমাকে দেখলে কি আপনার দোকানদার দোকানদার মনে হয়? না না, আমি এ দোকানের কেউ না। আমার দিকে আঙুল তুলে দেখিয়ে, দোকানদার ওখানে বসে আছে, ওর কাছে নিয়ে যান। কাস্টমার একটু ভড়কে গেলেন মনে হলো। আমি এগিয়ে এসে বললাম, ভাই এদিকে আসেন, আমিই দোকানদার, আমি প্যাকেট করে দিচ্ছি। কাস্টমার চলে যাওয়ার পর আমার বন্ধুটি এসে বলল, দোস্ত তোর এখানে থাকলে দেখি মান সম্মান থাকবে না, লোকজন তো আমাকেই দোকানদার বানিয়ে দিচ্ছে, লজ্জার ব্যাপার, তুই থাক আমি আসি। ও চলে যাওয়ার পর আমি একটা দোকানের শাটার নামিয়ে দিয়ে আর একটা গ্লাস ডোর বন্ধ করে ভেতরে বসে বসে ইউটিউবে গান শুনতে লাগলাম। মনে মনে খুব করে চাইছিলাম যাতে আমার দোকানে সেদিন আর কোনো কাস্টমার না আসে, এরপর কারোর সাথে কথা বলতে গেলে আমি আর চোখের পানি লুকাতে পারবো না, নিশ্চিত কেঁদে ফেলব। কথা শোনানো এটা মানুষের সবচেয়ে প্রিয় কাজগুলোর একটা, আমি এই জীবনে কখনো কাউকে কথা শুনিয়েছি বলে মনে পড়ে না, বরং লোকে কথা শুনিয়ে দিলে সেটা নীরবে হজম করেছি, নিজেকে আঘাত পেতে দিয়েছি, মনের মধ্যে জেদ চেপে গেছে, আঘাতগুলো শক্তি হিসেবে আমাকে প্রতিনিয়তই পেছন থেকে প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছে। মানুষের পিঠ নাকি দেওয়ালে ঠেকে যায়, আর আমার পিঠ দেওয়ালে গেঁথে গিয়েছিল। আমার মা প্রায়ই বলেন, বাবা কখনো কাউকে নিন্দা করিস না, যে ফুল নিন্দে সে ফুল পিন্দে। মা খুব ঠিক বলেন, কথা শোনানোর চাইতে কথা না শোনানোর শক্তি অনেক অনেক বেশি। আপনার কাজকে কথা শুনিয়ে দিতে দিন,
আপনার মুখকে নয়, কাজের কথা শোনানোর শক্তি মুখের চাইতে হাজার গুণ বেশি। আমার ভালো থাকার কৃতিত্ব আমার এমন কিছু অসাধারণ বন্ধুর। আজ বুঝি জীবনে কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়াও ভালো। প্রিয় বন্ধু, তোকে ধন্যবাদ, ভীষণ ভালো থাকিস।